Assalamualaikum. আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বিফ রেজালা। এটা কোনো অথেন্টিক রেসিপি নয়, যেভাবে আমি খেতে পছন্দ করি সেভাবেই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্যানে, একটু বেশি পরিমাণে দিতে হবে, প্রায় 1/4 কাপের মতো দিয়ে দেবেন। এবারে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। সব কিছুই দেখতে পাচ্ছেন, পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর রসুনগুলো কোয়া করে দিয়েছি। এগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। আমি এটাকে একদম যখন রেড হয়ে যাবে সেই পর্যায়ে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন একদম রেড করে ভেজে নিচ্ছি, এটা ফ্লেভারটা খুবই জরুরি মাংসের জন্য, সো এভাবেই করে নেবেন। এবারে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ করে। মশলার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আজকে 1 কেজি মাংস রান্না করব, সেই অনুযায়ী সব কিছু মশলাগুলো দিচ্ছি, আপনারা পরিমাণটা এখান থেকে বুঝে নিতে পারবেন। মশলাটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলা পেঁয়াজ এগুলো যত ভালোভাবে ভাজা হবে মাংসের ফ্লেভারটা কিন্তু ততই ভালো আসবে। তো আমি যেভাবে করছি সেভাবেই করে নেবেন, আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চা চামচ মতো দিয়ে দেবেন। এরপরে যোগ করব জিরা গুঁড়া, জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি 1.5 চা চামচ দিচ্ছি, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে একটু লোতে থাকবে, লো হিটে এটাকে একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন ছাড়া ছাড়া হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন, আমি দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু ছাড়া ছাড়া ভাব হয়েছে। ঠিক এই টেক্সচারটাই আমাদের দরকার। মশলাটা খুব ভালোভাবে ভেজে এবারে মাংসটা অ্যাড করে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু রান্নায় কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি ছাড়বে, সেই পানিতেই মাংসটা প্রায় 50% সিদ্ধ হবে। মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এবারে মাংসটাকে আমরা ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করব। প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে, তখন মাংসটা থেকে দেখবেন যে অনেকটা পানি ছেড়েছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব কী অবস্থা। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে বেশ ভালো পরিমাণ পানি ছেড়েছে। এই পানিতেই আস্তে আস্তে কষিয়ে মাংসটাকে আমরা 50% সিদ্ধ করে নিব। এতে করে যেটা হবে, মশলা, লবণ, ঝাল সব কিছুর ফ্লেভারটাই মাংসের মধ্যে পাওয়া যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। আবার এটাকে 5-7 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। এই পর্যায়ে দেখা যাচ্ছে মাংসটা থেকে তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন মাংসটার কালারও কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে আমরা অন্যান্য কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব। এখানে আমি টক দই দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, সামান্য পানি দিয়ে ফেটিয়ে তারপর দিয়ে দিয়েছি। রেজালার মধ্যে টক দইটা মাস্ট দিতে হবে। এবারে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে চিনি, একদমই সামান্য, 1 চা চামচ মতো দিয়ে দেবেন। এটা মিষ্টি করার জন্য নয়, এটা হচ্ছে ঝোলের টেস্টটাকে একটু আলাদা করার জন্য, বা ঝোলের টেস্টটা হালকা চিনি দিলে খুবই ভালো লাগে খেতে। খুবই সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই চিনি এবং গুঁড়ো দুধটা অ্যাড করাই হয়েছে শুধুমাত্র ঝোলের টেস্টটাকে অনেকটা একটু ডিফারেন্ট করার জন্য এবং টেস্টি করার জন্য। তো এই দুটো ইনগ্রিডিয়েন্টস দেবেন। এরপর আমি কাটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, অনেকেই আলু খেতে পছন্দ করেন না মাংসের ভিতরে, তারা না দিলেও চলবে, তবে আমার মাংসের আলুটা পছন্দ, সো আমি আলুটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। মাংসটা যখন 50% সিদ্ধ হয়েছে তখন কিন্তু আমরা আলুটা দিচ্ছি, না হলে কিন্তু হবে না, কারণ একসাথে আলু আর মাংস দিয়ে দিলে আলুটা গলে যেতে পারে। এবারে আবারও এটাকে আমি রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। ঢাকনাটা তুললে এবার দেখা যাবে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, যেহেতু আলু দেওয়া হয়েছিল আলুটা সিদ্ধ হতেও কিছুটা পানি লেগেছে। প্রায় পানিটা শুকিয়ে যাওয়ার পরে এবার আমরা পানি অ্যাড করছি। আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি।
অল্প অল্প করে পানিটা অ্যাড করলেই ভালো, আপনি ঝোলের আন্দাজটা তাহলে বুঝতে পারবেন। পানিটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে জাল করতে হবে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। আলু এবং মাংসটা যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। মাঝখানে চেক করে দেখবেন অবশ্যই যে আলু এবং মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো এখানে মোটামুটি রান্না আমার কমপ্লিট এবং কালারটাও দেখতে পাচ্ছেন বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। ব্যাস এবার আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাংস এবং আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর আমাদের ঝোলটাও কিন্তু খুব বেশি নেই, তো মাংসটা রেডি হয়ে গেছে। চুলাটা অফ করে আমি সার্ভ করে দিব। আর এটার কালার দেখে আপনারা অনেকটা আন্দাজ করতে পারবেন আসলে এটার টেস্টটা কেমন হয়। আর আমি চাইবো এটা বাসায় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেজালা অনেকেই অনেকভাবে করে, তবে এইটা আমি যেটা আজকে দেখালাম আপনাদেরকে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।